সুপ্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? তোমাদের জন্য সুখবর নিয়ে আসলাম। 25শে ডিসেম্বর এইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে, এই বার্তাটি শিক্ষামন্ত্রী জানিয়েছেন। এইচএসসি ও সমমান পরীক্ষার সবাই ওটু পাস। এখন জেএসসি ও এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের গ্রেড পয়েন্ট নির্ধারণ করা হবে। টেকনিক্যাল কমিটি ও পরামর্শ নিয়ে আগামী 25শে ডিসেম্বরের মধ্যে শিক্ষা বোর্ডগুলো থেকে ফলাফল প্রকাশের প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। বিষয়টি নিশ্চিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটি সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক রোববার জাগো নিউজকে বলেন, জেএসসি জেডিসি এসএসসি সমন্বয় পরীক্ষার ফলাফলের ভিত্তিতে এইচএসসি সমন্বয় পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আগে দুই পরীক্ষার ফলের উপর পরীক্ষার্থী গ্রেড পয়েন্ট করা হবে। আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার সাবস্ক্রাইব করবেন।